দেশপ্রিয় চিত্তরঞ্জন তখন তাহার ভবানীপুরের বাড়িতে বাস করেন। দেশে অসহযোগ আন্দোলনের ধুম পড়িয়া গেছে, নেতৃত্বগণ সবাই মহাব্যস্ত। সৎসঙ্গে তখন উইন পাওয়ার ডায়নামো নামে একটি যন্ত্র আবিষ্কৃত হইয়াছে। ইহার সাহায্যে বায়ুমণ্ডল হইতে বিনা খরচায় তড়িৎ শক্তি সংগ্রহের ব্যবস্থা হইয়াছে। চিত্তরঞ্জন দেশবাসীর যথার্থ বন্ধু ছিলেন। লুপ্তপ্রায় কুটির শিল্পের পুনরুদ্ধার এবং বৈজ্ঞানিক গবেষণার সাহায্যে জাতীয় উন্নতি সাধন বিষয়ে তাহার উৎসাহের অভাব ছিল না। উক্ত যন্ত্রটি নির্মাণ কার্যে সাহায্য লাভের আশায় সৎসঙ্গের কতিপয় কর্মী তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। প্রথাপ্রসঙ্গে সৎসঙ্গের কথা ও শ্রীশ্রী ঠাকুরের কথা উঠিতেই নিজ হইতেই বিশেষ আগ্রহ সহকারে দেশবন্ধু বলিলেন, তিনি কি সেই অনুকূল ঠাকুর যার কথা আমি বারিনের কাছে কত শুনেছি? তার সঙ্গে সাক্ষাৎ করবার যে আমার অনেক দিনের সাধ রয়েছে। শ্রীযুক্ত বারিনচন্দ্র ঘোষ হচ্ছেন শ্রী অরবিন্দ্রচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা। দ্বীপান্তর হইতে ফিরিয়া আসিয়া তিনি কিছুদিন সৎসঙ্গে থাকিয়া শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করিয়াছিলেন এবং দেশবন্ধুর পৃষ্ঠপোষিত নারায়ণ পত্রিকায় পাপনার মধুচক্র নামে একটি প্রবন্ধ লিখিয়া শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ও কার্যাবলী সম্বন্ধে আলোচনা করিয়াছিলেন। দেশবন্ধুর সহিত সৎসঙ্গের কর্মীগণের সাক্ষাতের সময় শ্রী শ্রী ঠাকুর কলিকাতায় পরিতকী বাগান লেনে অবস্থান করিতেছিলেন। তাহার আগমনে লোকের অত্যন্ত ভিড় হওয়ায় মানিকতলায়ও আরেকটি বাড়ি ভাড়া করা হইয়াছিল। শ্রী শ্রী ঠাকুরের কথা জিজ্ঞাসা করিতে করিতে দেশবন্ধু যখনই জানিতে পারিলেন যে তিনি উপস্থিত কলিকাতায় আছেন, তাহার কি আগ্রহ শ্রী শ্রী ঠাকুরকে দেখিবার জন্য। দেশবন্ধু তাড়াতাড়ি চেয়ার হইতে উঠিয়া দাঁড়াইলেন এবং এক নিঃশ্বাসে এই কথাগুলি বলিয়া ফেলিলেন, এখানে তিনি, বাড়ির নাম্বার কত, কোন রাস্তায়, আজই আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। সেদিন আর কথাবার্তা হইল না। পরদিন সিরাজগঞ্জ কনফারেন্সে দেশবন্ধু সভাপতি হইয়া যাইতেছেন, সে কারণে প্রত্যুষে সৎসঙ্গ বাড়িতে সংবাদ পাঠাইলেন যে সিরাজগঞ্জ হইতে ফিরিয়া আসিয়াই তিনি শ্রী শ্রী ঠাকুরের সহিত সাক্ষাৎ করিবেন। ইহার পাঁচ ছয় দিন পরে একদিন সন্ধ্যাবেলায় চিত্তরঞ্জন মালিকতলার বাসায় শ্রী শ্রী ঠাকুরের সহিত সাক্ষাৎ করিতে আসেন। সেদিন বাড়িতে তুমুল কীর্তন চলিতেছিল। নির্জনের সুবিধা মতো কথাবার্তা বলিবার জন্য তাহাকে দুতলার ছাদে লইয়া যাওয়া হইল। সেখানে শ্রী শ্রী ঠাকুর একখানা মাদুরের উপর শুয়াছিলেন। দেশবন্ধুকে দেখিয়াই শ্রী শ্রী ঠাকুর তাহার স্বাভাবিক সুমধুর দাদা সম্বোধনে তাহাকে নিজের কাছে বসাইলেন এবং কুশল প্রশ্নাদি করিলেন। উভয়ের মধ্যে নানা কথাবার্তা চলিতে লাগিল। অসহযোগ আন্দোলন, চরকা, খদ্দর ও মহাত্মাজি সম্বন্ধে কত কথা হইল। দেশবন্ধু বলিলেন, নন কোঅপারেশনের জন্য অনেক খাটতে হয়েছে। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন, নন কোঅপারেশন কি আরম্ভ হলো? দেশবন্ধু উত্তরে বলিলেন, সত্য কথা বলতে কি, অসহযোগ আন্দোলন প্রকৃত প্রস্তাবে এখনো আরম্ভ হয় নাই। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, নন কি অসহযোগ আন্দোলন প্রকৃত প্রস্তাবে এখনো আরম্ভ হয় নাই। শ্রী ঠাকুর বলিলেন, এরূপ আন্দোলন পাশ্চাত্য দেশেরই যোগ্য, এ দেশের লোকের ইহা প্রকৃতিগত নয়, তাই বোধ হয় ইহা লোকে নিতে চায় না। চাণক্যের নীতি এ দেশবাসীর পক্ষে উপযুক্ত, চাণক্যই এ দেশের আদর্শ রাজনৈতিক। দেশবন্ধু বলিলেন, দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে, তাই ইহাকে বাধা দেওয়ার জন্য এই আন্দোলনের কতকটা সার্থকতা আছে বলে অনেকে মনে করেন। আমার কিন্তু এই আন্দোলনে মোটেই আস্থা নাই। মহাত্মাজির কথায় আকৃষ্ট হয়ে এক বৎসর তার নির্দেশ মতো কাজ করতে রাজি হয়েছিলাম, কিন্তু নিরাশ হয়ে বৎসরান্তে ইহা ছেড়ে দিয়ে স্বরাজ্য দল গঠন করেছি। চরকা এবং খদ্দরেও যে দেশ উদ্ধার হবে সে সম্বন্ধে আমার তেমন বিশ্বাস নাই। ইহাতে লোকের যৎসামান্য অর্থগমের একটা উপায় হতে পারে এই মাত্র। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, শুধু খদ্দরে বিশেষ কিছুই হবে না, আজকাল কর্মীরা অনেকেই জেলে যান, তাতেও কোনো ফল হবে বলে আমার মনে হয় না। তারপর ইংরেজ এমন শক্তিহীন নয় যে খদ্দর পড়লেই বা জেলে গেলেই তারাও ভয়ে দেশ ছেড়ে দেবে। আর দেখুন, জেলে গেলে ক্ষতি বই লাভ নাই,
তাতে মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়, স্বাস্থ্য ও শক্তির অপচয় হয়। দেশবন্ধু উৎকর্ণ হইয়া শুনিতে লাগিলেন। শ্রীশ্রী ঠাকুর বলিয়া যাইতে লাগিলেন, ইংরেজ এদেশে এসেই সেবা দ্বারা লোকের অন্তর জয় করিয়াছিলেন। আমরাও যদি দেশবাসীর দুঃখদন্যে অন্তরের সহিত বুঝে তা দূর করবার জন্য আপ্রাণ চেষ্টা করি, আর সেই করার ফলে যখন সকলে ইংরেজের চেয়ে আমাদের সেবার দান বেশি বলে অন্তর অন্তর অনুভব করবে, তখনই স্বরাজ আপনি এসে উপস্থিত হবে। ইংরেজরা এদেশে তাদের কমার্স অ্যান্ড কালচার নিয়ে এসেছিলেন। কমার্স দিয়ে তারা দেশবাসীর নিত্য নৈমিত্তিক যাবতীয় অভাব অভিযোগ খুব কম খরচে দূর করতে লাগলেন, আর মিশনারিগণ সর্বত্র বিদ্যালয় স্থাপন করে নিজেরা পুস্তক লিখে এবং নিজেদের প্রেসে তা ছাপিয়ে একরকম বিনামূল্যে জনসাধারণের মধ্যে জ্ঞান প্রচারে মনোযোগী হলেন। দেশবাসী দেখল ইংরেজের মতো সুরিত নাই, বাস্তবিকই সেবা দ্বারা দেশ জয়ের অন্য উপায় নাই। সেবা দিয়ে মানুষের যত কিছু অভাব সব দূর করে তাদিগকে সুস্থ রাখা ও উন্নত রাখাই আমাদের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতি। দেশে প্রচলিত রাজনীতি দেশবন্ধুরও ভালো লাগিত না, উপায়ন্তর ছিল না বলিয়াই বাধ্য হইয়াই তিনি তাহাতে যুক্ত রহিয়াছিলেন। উপযুক্ত লোকাভাবে এ দায়িত্ব অন্য কাহারো হাতে তুলিয়া দিয়া নিজে যে সরিয়া দাঁড়াইবেন সে পথ ছিল না। দেশে যে সত্যি সত্যি আজ মানুষের অভাব, আর সেই জন্যই যে কোনো কাজে অগ্রসর হইতেছে না, একথা উল্লেখ করিয়া শ্রীশ্রী ঠাকুর বলিতে লাগিলেন, দেশে উপযুক্ত মানুষ হবে কি করে? সমাজের আজ কি ঘোর দুর্দশা, ইহা যে একেবারে পচে গিয়েছে। কোনো পরিবারে স্বামী স্ত্রীতে প্রণয় নাই, ঘরে ঘরে শিশু মৃত্যু, সর্বত্র ঘোর অশান্তি। আমাদের উন্নতির অন্তরায়গুলি দূর করতে হবে। লক্ষ্য যদি ঠিক হয় তখন যাওয়া, সে চিত হয়েই পড়ি, কাত হয়েই পড়ি, সাঁতার দিয়ে পারি আর বুকে হেঁটেই পারি, এজন্য আগে লক্ষ্য স্থির হওয়া দরকার। আমাদের প্রধান লক্ষ্যই হবে ওই মানুষ চাই, দেশে যাতে সুসন্তান হয় তাই করতে হবে। তারপর শ্রীশ্রী ঠাকুর বললেন, আপনারা নিম্ন জাতির জল জল করা ইত্যাদি যে আন্দোলন করছেন, ওটা এখন আর বাংলাদেশে আর তত বেশি দরকারি নয়। ও তো প্রায় চল হয়ে গেছে, এখন তো প্রায় সকলে সকলের হাতে জল খায়। তার চেয়ে বেশি দরকার হচ্ছে বিবাহ সম্বন্ধে রিফর্ম আনা। বিবাহ সমস্যাটা যদি সলভ করা যায় তবে সুসন্তান হবে, তখন আর দেশে কর্মীর অভাব হবে না। ভালো সন্তান জন্মাতে হলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি ও কন্টিনিউটি থাকা চাই। ভালোবাসার ইন্টেন্সিটি থাকলে সন্তানের লঞ্জিভিটি বেড়ে যায়। শ্রীশ্রী ঠাকুর আরো বলিলেন, আবার বাল বিবাহ বিবাহ বিধবাদিগের বিয়ে হওয়া উচিত। যে নিজেকে বিধবা বলে জানে ও স্বামীকে যে অ্যাকসেপ্ট করেছিল তার বিয়ে হওয়া উচিত নয়, কিন্তু যার হয় নাই অথচ বিয়ে করতে চাই তার বিয়ে হওয়া উচিত। আর উপযুক্ত পাত্র না পেলে আজীবন কুমারী থাকাও ভালো। পাত্রপাত্রী যদি অ্যাকর্ডিং টু চয়েস বিয়ে করতে পারে তবে ভালো হয়। এখানকার মতো গরুদান ঘটিদান গুছের বিবাহ আর না থাকাই সঙ্গত। ওরূপ বিবাহ হলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বেশি গাঢ় হবে এবং তার থেকে যে ইস্যু বা সন্তান পাওয়া যাবে তারা সব খুবই সুস্থ সবল ও বুদ্ধিমান হবে। এইরূপ এখন করতে পারলে 20-25 বছর পরে এমন কতগুলি ব্রেনওয়ালা মানুষ পাওয়া যাবে যারা দেশের সত্যিকারের কাজ করতে পারবে, ইত্যাদি কত কথায় শ্রীশ্রী ঠাকুর আলোচনা করিলেন। দেশবন্ধু অবাক বিস্ময়ে শ্রীশ্রী ঠাকুরের কথিত বাণীগুলি অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং আগ্রহ সহকারে শুনিয়া যাইতে লাগিলেন। মাঝে মাঝে তাহার বদনমণ্ডল আশার উজ্জ্বল আলোকে দীপ্তিমান হইয়া উঠিতে লাগিল। জাতির ভবিষ্যৎ কল্যাণ কিসে হইবে তাহা সুনিশ্চিত জানা না থাকায় এতদিন আন্দোলন চালাইতে পদে পদে নিজেকে কিরূপ বিপন্ন বোধ করিয়াছেন। দেশবন্ধু অবশেষে তাহাই শ্রীশ্রী ঠাকুরের কাছে অকপট হৃদয়ে প্রকাশ করিয়া কত দুঃখ করিলেন। এই কথা শুনিয়া শ্রীশ্রী ঠাকুর কহিলেন, দেখুন দাসদা, যিনি আদ্যন্ত সবটাই জানেন সবটা দেখেন, এমন একজন দ্রষ্টা পুরুষ পিছনে না থাকলে কোনো কাজে কেহ সফলকাম হইতে পারে না। শ্রীকৃষ্ণ সারথী ছিলেন বলে নানা সমস্যা সংকুল ভারত যুদ্ধে বড় বড় মহারথীদের দিগকে পরাস্ত করেও অর্জুন জয়ী হতে পেরেছিলেন।
রামদাস ছিলেন তাই। প্রবল পরাক্রান্ত মোগল সম্রাটের সঙ্গে লড়াই করে শিবাজি বিরাট মহারাষ্ট্র জাতি গঠন করতে পেরেছিলেন। চন্দ্রগুপ্তের বিশাল সাম্রাজ্য স্থাপনও চাণক্যের জন্যই। আবার দেখতে পাই রানা প্রতাপ সিং এত বড় স্বার্থত্যাগী স্বদেশপ্রেমিক বীর হয়েও শুধু চালকের অভাবে কোনো কৃতকার্যতা লাভ করতে পারেন নাই, দারুণ ব্যর্থতার বোঝা নিয়ে এই জীবনটা কাটিয়ে গেলেন। শ্রীশ্রী ঠাকুরের কথাগুলি দেশবন্ধুর মনে কেমন এক উদ্দীপনার সৃষ্টি করিল। উৎকণ্ঠার সহিত আবেগ ভরে তিনি বলিয়া উঠিলেন, তাহলে আমায় কি করতে হবে বলে দিন। শ্রীশ্রী ঠাকুর, এই সকল সংস্কারের জন্য শক্তি নিয়ে কাজে লাগুন। চিত্তরঞ্জন, শক্তি আমায় কে দিবে? শ্রীশ্রী ঠাকুর, যে মুহূর্তে আপনার ভালোবাসাখানা তার উপর পড়বে সেই মুহূর্তেই শক্তি এসে যাবে। তাকে ধরে খুব নাম করতে হয়, তাতে যুক্ত হলেই শক্তি পাওয়া যায়। শ্রীশ্রী ঠাকুর কথা শুনিয়া চিত্তরঞ্জন ব্যাকুল কণ্ঠে বলিলেন, আমার কি হবে? শুনিবা মাত্রই শ্রীশ্রী ঠাকুর দীপ্ত কণ্ঠে উত্তর করিলেন, এখনই হবে, এই জন্মেই। এই শুনিবা মাত্র শ্রীশ্রী ঠাকুরের এই জেদ চাই, পরমপিতাকে ডাকুন, শিবাজীর মতো হওয়া চাই, ভাবনা কি? তবে নাম করা চাই, আর এতে তো লোকসান নাই দাসদা। এই যে বলে হতবা প্রাপ্যমসি স্বর্গং জিতা বা বক্ষকসে মহিম, দেশবন্ধু নাম তো অনেক করেছি কিন্তু ফল তো, দেশবন্ধুদা বলিলেন, নাম তো অনেক করেছি কিন্তু ফল তো কিছুই পেলাম না। শ্রীশ্রী ঠাকুর, কি নাম করতে হয়, কিভাবে করতে হয় তা শুনে নিতে হয়, আর তাই নিয়ম মতো ঠিক ঠিক চালাতে হয়। দেশবন্ধু নাম দীক্ষা গ্রহণের জন্য তীব্র ব্যাকুলতা প্রকাশ করিতে লাগিলেন। শ্রীশ্রী ঠাকুর তাহাকে জননী দেবীর নিকট হইতে সকল বিষয় যথাযথ জানিয়া লইবার জন্য বলিলেন। জননী দেবী তখন অন্য ঘরে ছিলেন, দেশবন্ধু তাহার নিকট উপস্থিত হইয়া দীক্ষা গ্রহণের আকুল প্রার্থনা নিবেদন করিলেন। দেশবন্ধুর কথা শুনিয়াই জননী দেবী বলিয়া উঠিলেন, তোমরা বড় লোক, আমাদের কাছে নাম নেওয়া কি তোমাদের শোভা পায়? বড় লোকদের আমার আর বিশ্বাস হয় না, তারা মনে করে ভগবানকেও তারা অনুগ্রহ করে। এই তো সেদিন পাল বলছিল সৎসঙ্গে এসে সে সৎসঙ্গকে কৃতার্থ করেছে। মায়ের কথা শুনিয়া দেশবন্ধু কাতর স্বরে বলিতে লাগিলেন, মা আমি পাপি, আমার উপর দয়া হবে না? তা তো আমি জানি, আমি নিতান্ত অনুপযুক্ত, জগন্নাথ সবাইকে দয়া করেন, আমি শুধু তার দয়া লাভে বঞ্চিত। জগন্নাথের মন্দিরে কতজনেই যাই, আমি কিন্তু অভিমানে কোনোদিন প্রবেশ করি নাই। দেশবন্ধুর সরল লোকপট বচন শুনিয়া জননীদেব বলিলেন, কতজনকেই দেখেছি সবাই নাম নেয়, দুই দিন পরে ছেড়ে দেয় আর বলে ওতে কিছু হয় না, আর নিন্দা করে। তুমি এত বড় লোক, দেশময় তোমার নাম যশ, কত লোক নেতা বলে তোমায় মান্য করে। তুমি হয়তো মনে করো তুমি এখন থেকে নাম গ্রহণ করে সৎসঙ্গকে চরিতার্থ করছো, এমন ভাব থাকলে তোমার নাম নিয়ে কাজ নাই বাপু। যদি সৎসঙ্গের ভাবধারা পরমপিতা হতেই এসে থাকে, এ কথা সত্য হয়, তবে তা গ্রহণ করলে নিজেরই তো লাভ বেশি, কৃতার্থ হলে সেই হয়েছে যে নাম পেয়েছে। এবার দেশবন্ধু বিনয় সমন্বিত ধীরতার সঙ্গে বলিলেন, মা চিত্তরঞ্জন যখন যা গ্রহণ করেছে তা ভেবে চিন্তেই করেছে, সে একবার তার শেষ না দেখে ছাড়ে না। মা তাহার নিষ্ঠা আগ্রহ ও ব্যাকুলতার পরম সন্তুষ্ট হইলেন। দুজনে আরো কত কি কথাবার্তা হইল। মায়ের কাছে সাধন প্রণালী জানিয়া লইয়া দেশবন্ধু চিত্তরঞ্জন সেই রাত্রে 1331 বঙ্গাব্দ 31 জ্যৈষ্ঠ দীক্ষাগ্রহণ পূর্বক শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে শ্রীগুরুপদে বরণ করিয়া বাড়ি ফিরিলেন। দুই তিন দিন পরেই দেশবন্ধু আবার আসিলেন মানিকতলার বাসায়। শ্রীশ্রী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করিতে বাংলার দুর্নপীড়িত গ্রামগুলির সর্বাঙ্গীন উন্নতি সাধন সম্বন্ধে কত কথা হইল। মনোবিজ্ঞান সম্মত সাধন ভোজনের দ্বারা মনশক্তি অর্জনের বলে কি ভাবে সহজে একাগ্রতা লাভ করা যায়, জীবনকে উন্নত আদর্শে গড়িয়া তুলিয়া ইচ্ছা শক্তি বৃদ্ধি করা যায় ও চরিত্র সবল করা যায়, ছেলে মেয়েদিগকে কি প্রণালীতে শিক্ষা দিলে বিদ্যার সঙ্গে তাহাদের চরিত্র গৌরব ফুটিয়ে উঠিতে পারে,
যাহাতে তাহারা সত্যিকারের আদর্শ মানুষ হইতে পারে। কি পদ্ধতিতে সমাজ সংস্কারের কার্য চালাইলে ও চিরে জাতিটা শক্তিমান, চরিত্রবান, কর্মকৌশল, আদর্শপ্রাণ জনগণে সমৃদ্ধ হইয়া উঠিতে পারে। কুটির শিল্পের প্রবর্তন দ্বারা কিভাবে দেশের জনগণকে শিক্ষাকর্মে পারদর্শী ও কর্মঠ করিয়া তুলিতে দেশের অভাব অভিযোগ দূর করা যাইতে পারে। বৈদ্যুতিক শক্তি চালিত ছোট ছোট ইঞ্জিনের সাহায্যে স্বল্প খরচে দ্রব্যজাত উৎপাদন করিয়া কিভাবে নানা উপায়ে দেশে অর্থাগমের সুব্যবস্থা করা যাইতে পারে। গ্রামে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাংক স্থাপন করিয়া কিভাবে দরিদ্র কৃষককুলের সাহায্য করা যাইতে পারে। এক কথায় কি উপায়ে দেশবাসীকে অত্যল্প কালের মধ্যে স্বাস্থ্যে, চরিত্রে, কর্মনৈপুণ্যে, সম্পদে সর্বতোভাবে প্রাণপ্রাচুর্যে সজীব করিয়া তোলা যায়, ইত্যাদি কত কথায় তাহার হইল শ্রী ঠাকুরের সঙ্গে। বিদায়কালে তিনি বলিয়া গেলেন, আমি শীঘ্রই ফরওয়ার্ড পত্রিকায় পল্লী সংগঠন কার্য আরম্ভ করব বলে ঘোষণা করে দিব। কয়েকদিন পরে তাহার সংকল্পিত এ পল্লী সংগঠনের কথা তিনি সংবাদপত্রে প্রকাশ করিলেন এবং অতঃপর ইহাই যে তাহার জীবনের প্রধান ব্রত হইবে তাহাও প্রচার করিয়া দিলেন। তখন কথা প্রসঙ্গে দেশবন্ধু একদিন বলিয়াছিলেন, আমার ইচ্ছে করে রাজনীতির এই সকল ঝঞ্ঝাট ছেড়ে দিয়ে আশ্রমে গিয়ে নতুন করে পল্লী সংস্কারের কাজে মন দি। ইহার কিছুদিন পরে কার্যপদেশে দেশবন্ধু বোম্বে যাত্রা করেন এবং তথা হইতে ফিরিয়া আসিয়া শ্রী ঠাকুর দর্শনে তিনি পাবনা আশ্রমে যাইবেন এরূপ মনস্থ করেন। তখন তাহার পুত্র চিররঞ্জনও সস্ত্রীক দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। দেশবন্ধু তাহাদিগকে সপরিবারে আশ্রমে পাঠাইয়া দেন। দেশবন্ধু একান্ত ইচ্ছে ছিল অতি সত্তরই আশ্রমে আসিয়া কিছুকাল শ্রী ঠাকুরের সঙ্গ করেন, কিন্তু নানা ঝামেলায় তাহা কার্যে পরিণত করিতে বিলম্ব ঘটিতেছিল। অবশেষে 1925 সনের 11 মে তারিখে তিনি সস্ত্রীক আশ্রমে পৌঁছিলেন। পদ্মাতীরে একখানা বাড়িতে তাহার বাসস্থান নির্দিষ্ট হইল। সেখানে তাহার শয়নগৃহের সম্মুখে একটি প্রশস্ত বাদান বেদি ছিল। এই বেদির উপর বসিয়া তিনি নানা বিষয়ে গল্প করিতেন। জাতীয় সাহিত্য, ইতিহাস, সমাজ ও শিক্ষা প্রভৃতি বিষয়ে কথাবার্তায় এক একদিন গভীর রাত্রি পর্যন্ত অতিবাহিত হইত। দেশের ভবিষ্যৎ সম্বন্ধে শ্রী ঠাকুরের সঙ্গে নানা উদ্দীপনাময়ী আলোচনায় দেশবন্ধু অসুস্থ দেহেও প্রাণের প্রাচুর্য অনুভব করিতেন। কত ভাবি সুখ কল্পনায় তাহার অন্তরখানা ভরিয়া উঠিত। দেশবন্ধু কীর্তন ভালোবাসিতেন। যে কয়দিন তিনি আশ্রমে ছিলেন প্রতিদিন সন্ধ্যায় সঙ্গভ্রাতা শ্রীযুক্ত বিষ্ণুপদ ঘোষ তাহাকে সুমধুর কীর্তন গাহিয়া শুনাইতেন। দেশবন্ধুর প্রিয় যে শচীনন্দন নদিয়ার পুরন্দর গোপীমোহন নয়নারাম গানটিও প্রায়শই গীত হইত। জ্যোৎস্নাময়ী রজনী সম্মুখে ধুধু করা পদ্মার চর, বেলফুলের সুবাসে চতুর্দিক মাতোয়ারা। দেশবন্ধু চেয়ারে উপবিষ্ট, ভাবাবেগে সজল নেত্র, পাশে বাসন্তী দেবী। কবিবর হেমচন্দ্র তখন শ্রী ঠাকুরের কাছে আশ্রমে আছেন। কোনো কোনো দিন দেশবন্ধুর দরবারে কবিবরের অপূর্ব কথকতা চলিল। আশ্রমে যে বাড়িটিতে চিত্তরঞ্জন বাস করিতেছিলেন তাহা খরিদ করিয়া লইয়া সেখানে পছন্দ মতো গৃহাদি প্রস্তুত করাইবেন এবং দার্জিলিং হইতে ফিরিয়া আসিয়াই তিনি নিয়তরূপে ততাই বাস করিবেন। সৎসঙ্গ হইতে একখানা সাপ্তাহিক ইংরেজি সংবাদপত্র পরিচালনা করিয়া শ্রী ঠাকুরের সমাজ সংস্কার ও গঠনমূলক উদার ভাবরাজি দেশের সর্বত্র প্রচার করিবেন এবং জীবনের অবশিষ্টকাল শ্রী ঠাকুরের নির্দেশ মতো তাহারই আরদ্ধ পল্লী সংগঠন কার্যে নিরত থাকিবেন, ইত্যাদি কত ইচ্ছা তিনি প্রকাশ করিতেন। সে সময়ের কথা বলিতেছি, ইহার কিছুদিন পরেই জুলাই মাসে নিখিল ভারত কংগ্রেস কমিটির একটি বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। দেশবন্ধু মনস্থ করিয়াছিলেন সৎসঙ্গেই সেই কমিটির অধিবেশন যাহাতে হয় তাহার ব্যবস্থা করিবেন এবং তখন সকল প্রদেশের নেতৃবৃন্দের নিকট শ্রী ঠাকুরের আদর্শ ও কার্যাবলী প্রচার করিয়া তাহাদিগকেও শিক্ষা, সমাজ, রাষ্ট্র ও ধর্মের গঠনমূলক সেবা কার্যে যোগদান করিতে অনুপ্রাণিত করিবেন। সৎসঙ্গে সে সময় একটি ব্যাংক স্থাপনের কথাবার্তা চলিতেছিল। দেশবন্ধু সর্বপ্রথম এই ব্যাংকের একজন ডিরেক্টর হইলেন। ইতিপূর্বে সৎসঙ্গের কতিপয় কর্মী শ্রী ঠাকুরের ভাবধারা অবলম্বনে কমার্স অ্যান্ড কালচার নামে একটি যৌথ কারবার খুলিয়াছিলেন। নানা কারণে ইহার কাজ ভালো চলিতেছিল না।
ইহাতেও পুনরুজ্জীবিত করিবার জন্য তিনি কোম্পানির ডিরেক্টরগণের নিকট চিঠিপত্রটি লিখিলেন। মহাত্মাজির তখন বঙ্গদেশ পরিভ্রমণের কথা ছিল, তাহাকেও সৎসঙ্গে আসিবার জন্য সবিশেষ অনুরোধ জানাইয়া পত্র লিখিলেন। দেশবন্ধু যে কয়দিন সৎসঙ্গে অবস্থান করিয়াছিলেন তাহার শরীর ক্রমে বেশ সুস্থ হইতেছিল। আশা করা গিয়েছিল আরও কিছুকাল কর্মকোলাহল হইতে দূরে থাকিয়া এইরূপ শান্তিপূর্ণ জীবন কাটাইতে পারিলে তিনি সম্পূর্ণ নিরাময় হইয়া উঠিবেন। তাহারও একান্ত ইচ্ছা ছিল কিছু অধিককাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে বাস করেন, কিন্তু আত্মীয় স্বজনের পীড়াপীড়িতে তিনি বেশি দিন সৎসঙ্গে থাকিতে পারিলেন না, তাড়াতাড়ি দার্জিলিং যাইতে বাধ্য হইলেন। দেশবন্ধু দীর্ঘকাল যাবৎ একজন বিশ্বস্ত সহকারীর খুবই অভাব অনুভব করিতেছিলেন। শ্রী ঠাকুরকে এই বিষয়ে জানাইলে তাহার আদেশে সঙ্গভ্রাতা শ্রীযুক্ত মনোহরচন্দ্র বসু মহাশয় প্রাইভেট সেক্রেটারির কার্যভার গ্রহণ করিয়া দেশবন্ধুর সহিত দার্জিলিং যাত্রা করেন। খাই কে জানিত সেদিন তিনি আমাদিগের নিকট হইতে চিরবিদায় লইয়া যাইতেছেন। দেশের কথা সমস্যার সমাধান সম্বন্ধে শ্রী ঠাকুরের মুখে এতদিন আলোচনা শুনিয়া এবং সৎসঙ্গের তৎকালীন কর্মপ্রতিষ্ঠানগুলি স্বয়ং পরিদর্শন করিয়া দেশবন্ধু এত মুগ্ধ হইয়াছিলেন যে যাইবার সময় ঈশ্বর রদ্দির পথে তিনি সৎসঙ্গের তদানীন্তন সম্পাদক শ্রীযুক্ত সুশীল চন্দ্র বসু বিএ মহাশয়ের নিকট পুনঃ পুনঃ বলিয়াছিলেন, কি আশ্চর্য, এতদিন আমার জীবনের যত চিন্তা আশা আকাঙ্ক্ষা অস্পষ্ট ছিল তাহা যেন শ্রী ঠাকুরের সঙ্গ পেয়ে অধিকতর সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আমার জীবনের সকল আদর্শ সম্বন্ধে এমনতর মিল আর কারো সঙ্গে এ পর্যন্ত হয় নাই। না জানি কি কুক্ষণে তিনি দার্জিলিং গিয়াছিলেন। দেশবন্ধুর তিরোধানে বাংলার গৌরব রবি সহসা অস্তমিত হইল। ভারত আকাশের অত্যুজ্জ্বল জ্যোতিষ্ক জীবন মধ্যাহ্নে নির্বাপিত হইল। সেই বিষাদের দিন সেই 1332 বাংলার দোসরা আষাঢ় ভারতবাসী কোনো কালে ভুলিতে পারিবে না। ভাগ্যহীন চিররঞ্জন পিতার মৃত্যু সময়ে তাহার নিকট ছিলেন না, তিনি তখন সৎসঙ্গে অবস্থান করিতেছিলেন। দুর্ঘটনার সংবাদ পাইয়া তিনি আশ্রমের কতিপয় কর্মীর সহিত শিলিগুড়ি পৌঁছাইয়া যাহারা সবদেহ লইয়া কলিকাতা আসিতেছিলেন তাহাদের সহিত যোগদান করেন। দার্জিলিং যাওয়ার আগে শ্রী ঠাকুর দেশবন্ধুকে বলিয়াছিলেন, কিছুদিন আশ্রমে থাকিয়া নিশ্চয় আপনার শরীর সম্পূর্ণরূপে সুস্থ হইয়া উঠিবে। দার্জিলিং কিংবা অন্য কোনো পাহাড়ে জায়গায় শরীর যদিও একটু ভালো বোধ করা যায়, সেখান থেকে নামিয়ে আসিলেই শরীর চুপসিয়া যায়। কিন্তু বাংলার জলবায়ুতে যে শরীর সারিয়া যায় তাহা আর কিছুতেই নষ্ট হয় না। শ্রী ঠাকুরের অনিচ্ছা ও নিজেরও অনিচ্ছা সত্ত্বেও দেশবন্ধুর দার্জিলিং যাত্রা করিতে বাধ্য হইয়াছিলেন। শ্রী ঠাকুর দেশবন্ধুকে বলেছিলেন, আপনি যদিও বা যান কিন্তু আপনার স্ত্রী যাতে আপনার সাথে না যায়। কিন্তু সে কথা তিনি রাখতে পারেন নাই। শ্রী ঠাকুরের সেই ইঙ্গিত তিনি বুঝতে পারেন নাই, যার কারণে হয়তো সেই দেশপ্রিয় চিত্তরঞ্জন দাসদার সে অন্তিম যাত্রা হইল সেই দার্জিলিংয়ে। ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সহজে দেখতে পান। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।